আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস কুইক টকে সকলকে আমন্ত্রণ। সাকিব আল হাসান তামিম ইকবাল আউট হওয়ার পর একটা উদযাপন করেছিলেন। তামিম ইকবাল পরবর্তী সময় সাকিব আল হাসান আউট হওয়ার পর এরকম একটা উদযাপন করেছেন। এই দুজনের ইগো ক্ল্যাশে আজকের দিনের জয়ী কে? আমি বলবো আজকের দিনের জয়ী হচ্ছে বিপিএল। আপনি যদি খুব সিম্পল প্রোডাকশন পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, আমি যেই লিঙ্কে খেলা দেখছিলাম সত্যিকারের অর্থে ফেসবুকে, সেই লিঙ্কে সাকিব ব্যাটিংয়ে নামার আগে 32,000 লোক খেলা দেখছিলেন। যখনই সাকিব ব্যাটিংয়ে নামলেন এবং তামিম ইকবাল মোটামুটি ফিল্ড সেট আপে একটু ব্যতিব্যস্ত হয়ে গেলেন, এই যে পার্সোনাল ইগো ক্ল্যাশের জায়গাটা দৃশ্যমান বোঝা যাচ্ছিল, এই সময়টায় ভিউয়ারশিপ ওই পার্টিকুলার লিঙ্কে চলে গেছে 64,000 না 65,000, মানে 32,000 থেকে 64,000 বা 65,000-এ। খুব সিম্পল একটা ব্যাপার, তা হচ্ছে এই মোমেন্টটা এই পুরো বিপিএলের একটা ব্র্যান্ড ইমেজের একটা আইকনিক পয়েন্টের জায়গা। নর্মালি আমরা বিপিএলের ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি করার খুব বেশি কিছু পাই না, কিন্তু এই সার্টেন দৈরথটা এটার একটা আইকনিক মোমেন্ট আপনাকে দিয়েছেন এই বিপিএল, যেটা নিয়ে আপনি হয়তো বা আগামী 5-7 দিন আলোচনা করবেন। আমি এটাকে খুব পজিটিভ ওয়েতে দেখি। এখন অনেকে বলবেন যে তামিম ইকবাল অসৌজন্যতামূলক আচরণ করেছে কিনা। আমার কোয়েশ্চেন, সাকিবকে আপনাকে এটা কমপ্লেন করেছে? সাকিব আল হাসানকে আপনাকে বলেছেন আমার সঙ্গে অসৌজন্যতামূলক আচরণ করেছেন? দিজ আর ভেরি কমন সিনারিও ইন ক্রিকেট ম্যাচ। আমার কাছে মনে হয় যে এইগুলোই অবশ্য আসলে ক্রিকেট ম্যাচ জমানোর ক্ষেত্রে, এই যে একটা ইগো ক্লাসের জায়গা না, এটা একটা ক্রিকেট ম্যাচকে আসলে জমিয়ে তোলে। একটা জিনিস তখনই ইল্লিগ্যাল যখন যে মানুষটার সাথে বা যে মানুষটাকে ভিকটিম করা হচ্ছে সেই মানুষটা অফিসিয়াল আপনার কাছে কমপ্লেন না দিল। সাকিব ডিড নট মাইন্ড, তিনিও জানেন, তিনিও ইন্টারন্যাশনাল ক্রিকেটার, প্রফেশনাল ক্রিকেটার, তার কাছেও এটা কোনো ব্যাপার মনে হয় নাই। তামিম ইকবাল ওই সময় নিজে নিজে একটা রিয়াকশান দিয়েছেন, তার মোমেন্ট অফ ফ্রাশ তিনি করেছেন। তিনি কি অফিসিয়ালি সাকিব আল হাসানকে গিয়ে কিছু বলেছেন? এটা ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে অফেন্সের আওতায় আনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সাকিব আপনাকে কমপ্লেন না দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত তামিম সাকিবকে গিয়ে কোনো কিছু না বলছে। তামিম ইকবাল তার মতো করে একটা রিয়াকশান দিতেই পারেন। আমার কাছে মনে হয় যে এই মোমেন্টগুলো একটা ম্যাচকে জমিয়ে দেয়, এবং এটাই আসলে ব্র্যান্ড ইমেজের জায়গা। যে এই দুজনের যে দৈরথ, ডেফিনেটলি এই দুজনের দৈরথ থাকবে সেটা আমরা চাই না, কিন্তু এরকম একটা আইকনিক মোমেন্টের জন্ম দিয়েছে। সো এটাকে আমি ক্রিকেট মাঠের খুব স্বাভাবিক একটা ঘটনা হিসেবে চিন্তা করি। এবারে আমি একটু টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে একটু আসি, সেটা হচ্ছে সাকিব আল হাসান ব্যাটিংয়ে নামার পর তামিম ইকবাল খুব ব্যতিব্যস্ত এবং খুব ফিল্ড সেট আপে খুব অ্যাক্টিভ। দুইটা স্লিপ নেওয়া হলো সাকিবের জন্য, অফসাইডে পুরো প্যাকড সেট আপ। কিন্তু ফরচুন বরিশালের, সরি টু সে, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, ফরচুন বরিশালের ওই মুহূর্তে যিনি বোলিং করছিলেন কাইল মায়ার্স, মাথা মোটা বোলিং করছেন কি, ফিল্ড সেট আপ করো অফসাইডে, দুইটা স্লিপ নিয়ে আপনি বল করছেন লেগ সাইডে সাকিব আল হাসানকে। সাকিব আল হাসান তো লেগ সাইডে শর্ট খেলবেনি। আফটার দ্যাট একটা স্লিপ সরানো হলো, সাকিবও যে কাজটা করছিলেন, মাইন্ড গেমটা যেভাবে খেলছিলেন, অফ সাইডে সাফল করে এসে সরে এসে খেলছিলেন, আবারও আপনি লেগ সাইডে মিডল লেগে বল দিলেন, সাকিব আল হাসান ওইখান দিয়ে দুইটা রান বেল করলেন। আমার কাছে মনে হয় সাকিবের এই পুরো ইনিংসে একটা মাত্র বল, সেটা 3 নম্বর ওভারের লাস্ট বলটা কাইল মায়ার্সে যেটা করেছিলেন, ওই অফ প্যাক ফিল্ড সেট আপ অনুযায়ী অফ স্ট্যাম্পের বাইরে বলটা দিয়েছিলেন, ওই একটা বলই। আফটার দ্যাট তামিম ইকবাল আবারও অফ সাইডে প্যাক ফিল্ড সেট আপ সাজিয়েছেন সাকিব আল হাসানের জন্য। আমার কাছে ব্যাটেলটা দেখে খুব ভালো লাগছিল ওই সময়টায়, ক্রিকেটেও টেকনিক্যাল জায়গা থেকে। ওয়েল, তামিম ইকবাল সাকিবের অফসাইডটা লক করছেন, কিন্তু আবার বলছি মাথা মোটা বোলিং। ওবেদ ম্যাককয় আসলেন, বল দিলেন কোথায়, এমন একটা জায়গায় বল দিলেন সাকিব যাতে অন ড্রাইভ করতে পারে। ভাই, আপনি ফিল্ড সেট আপ করেছেন অফসাইডে স্কোয়ার অফ দ্য উইকেটের জন্য, আপনি তারে বল দিচ্ছেন অন ড্রাইভ করার জন্য, তিনি করলেন অন ড্রাইভ। তামিম যেই প্ল্যানে বোলারদেরকে ইউজ করতে চেয়েছেন সেই প্ল্যানটা বোলার তার মতো করে করতে পারে নাই। এরপরের যে বলটা, আমার কাছে মনে হয় এখানে সাকিবের একটা ভূয়সী প্রশংসা করতে হয়, এরপরের বলটা ওই যে অফ প্যাক ফিল্ড সেট আপ, সাকিব সরে গেছেন, সাকিব সরে গিয়ে জায়গা করে নিয়ে, ওইটা আসলে অফসাইড বা অফ প্যাক ফিল্ড সেট আপের জন্যই বল ছিল, বাট সাকিব সেটাকে অনসাইডে করে নিয়েছেন। এইটা সাকিব আল হাসানের সত্যিকারের অর্থে গ্রেটনেসের পরিচয়। দেন আবার ধরেন কাইল মায়ার্স বোলিং করতে আসলেন এরপরের ওভারে, আবার মাথা মোটা বোলিং, আপনি অফসাইডে অফ প্যাক ফিল্ড সেট আপ করেছেন, আপনি বল দিচ্ছেন সাকিব আল হাসানকে লেগ সাইডে, আপনার লেগ সাইডে এখানে কোনো প্রোটেকশনই নাই, তো সাকিব কী করবেন? সাকিব তো ওইখানেই খেলবেন, তার জন্য এটা ডাল ভাতের ব্যাপার, তার রিচে তার জোনে আপনি বল দিচ্ছেন কিন্তু আপনার ফিল্ড সেট আপ ওইরকম। সো তামিম ইকবাল বিং ভেরি আনলাকি, তিনি তার মতো করে প্ল্যান করেছিলেন টেকনিক্যাল জায়গা থেকে, বাট তার বোলারদের মাথা মোটা বোলিং তাকে সেটা অ্যালাউ করেনি। একমাত্র মিরাজ আসার পর যেটা হয়েছে, হ্যাঁ অফসাইডের
ফিল্ড সেট আপ অনুযায়ী মিরাজ সাকিব আল হাসানকে ফোর্থ স্ট্যাম্প বা ফিফথ স্ট্যাম্পে বল করেছেন, সাকিব উইকেটটা নিয়ে দিয়েছেন। আফটার দ্যাট তামিমের সেলিব্রেশনের জায়গাটা আমি আবারও বলে, আমি এখানে খারাপ কিছু দেখি না, দুজনের মধ্যে পার্সোনাল ইগো ক্ল্যাশ আছে। আপনি আমি ফায়দাটা এইখানে নেই যে এই পার্সোনাল ইগো ক্ল্যাশটা এই টুর্নামেন্টের এটা একটা আইকনিক মোমেন্ট আপনাকে দিয়েছে, উনি সেলিব্রেট করেছেন তামিম ইকবাল, এই সেলিব্রেট করাতে এটা অসৌজন্যতামূলক ব্যাপার ঘটেছে। ভাই যদি তামিম গিয়ে সাকিবকে কিছু বলতেন ডেফিনেটলি এটা অপেশাদার, অসৌজন্যতামূলক। উনি নিজে নিজে সেলিব্রেট করেছেন, উনি ওনার মতো করতেই পারেন, হি হ্যাজ এভরি রাইট টু ডু দ্যাট। এটা তখনই অসৌজন্যতামূলক হতো যদি সাকিব মাইন্ড করতেন। সাকিব কি অফিসিয়ালি প্রেস কনফারেন্সে এসে আপনাকে বলেছেন, কমপ্লেন করেছেন যে আমার সাথে এরকম কেন করলো? করেন নাই, উনি করেন নাই, কারণ এটা খুব কমন সিনারিও, এটা খুব কমন সিনারিও। এখন ক্রিকেট ডেফিনেটলি জেন্টেলম্যানস গেম, কিন্তু ক্রিকেটের একটা ম্যাসকুলিন ব্যাপারও আছে, এটা আপনি স্বীকার করেন বা না করেন, ক্রিকেটের একটা ম্যাসকুলিন ব্যাপার আছে যেটা আসলে আইকনিক মোমেন্টের জন্ম দেয়। এবং এটা দিজ আর ভেরি কমন সিনারিও। প্রফেশনাল লেভেলে ক্রিকেট যখন খেলতে আপনি যাবেন, আমি একটা কথা আপনাকে বলি, আমি যখন প্রথম ঢাকা লিগ খেলতে গেছি, উইকেট কিপার আমাকে যে সমস্ত কথা বলছিলেন, আমি যখন ব্যাটিং করতে নেমেছিলাম, আমি নাম মেনশন না করি, উইকেট কিপার আমাকে যে সমস্ত কথা বলছিলেন, আমি মনে করেন ওই যারা কমপ্লেন করছেন এসব ব্যাপার নিয়ে আপনারা কান্নাকাটি করে মাঠ থেকে বের হয়ে যেতেন। এরকম হলে আসলে ক্রিকেট খেলার দরকার নেই, মানে যারা ওই এই সিম্পল ব্যাপারটাতে যারা চিন্তা করেন যে এটা অসৌজন্যতামূলক ব্যাপার রয়েছে, তারা কোনোদিন প্রফেশনাল ক্রিকেট খেলার যোগ্যতাই রাখেন না। আমি আবার বলছি, সাকিবকে আপনাকে কমপ্লেন দিয়েছে? দেন নাই। সো ফ্যাক্টটা ওই জায়গাটা, আমি আপনাকে যা সিম্পল একটা কথা বলি, প্রফেশনাল লেভেলে আপনি যখন ব্যাট করতে দাঁড়াবেন, উইকেট কিপার আপনারা যেগুলো বলবে, আপনি যদি এইটাকে মনে করেন যে অসৌজন্যতামূলক ব্যাপার, আপনি কান্নাকাটি করে দৌড় দিবেন মাঠের বাইরে, আমার এই কথা কেন বললো। সো ফ্যাক্টরটা আসলে ওই জায়গাটা, দিস ইজ প্রফেশনাল ক্রিকেট, নিত্যনৈমিত্তিক ব্যাপার না, ঘটনা ঘটে, হ্যাঁ এটা ঘটতো যদি ডিরেক্টলি উনি ওনারা গিয়ে কিছু বলতেন, বা এই ওনার এই সেলিব্রেশনটাতে সাকিব আল হাসান পরে কোনো রিয়্যাক্ট করতেন, আপনার কাছে কমপ্লেন করতেন, প্রেস কনফারেন্স দেখে বলতেন আমার সাথে এরকম কেন করেছে, আপনি তখন বলতে পারতেন। আমার কাছে মনে হয় যে এইসব ব্যাপার নিয়ে মাথা না ঘামিয়ে, মাঠের ক্রিকেট নিয়ে মাথা ঘামানোটা খুব জরুরি। তবে হ্যাঁ, তামিম যেভাবে ব্যাটিং করছিলেন, ডেফিনেটলি উনি খুব ভালো ফ্লোতে ছিলেন, সাকিব আসার পরে প্রথম বলটাতেই উইকেট দিয়েছেন, এইটা ডেফিনেটলি মোমেন্ট অফ রাশ, সাইকোলজিক্যাল প্রেশার, সাইকোলজিক্যাল ফ্যাক্টর অবশ্যই ছিল, কারণ ওটা যে ধরনের বল ছিল, 100টা অকেশনের মধ্যে 99টা অকেশনে তামিম ইকবাল ব্যাক ফুটে গিয়ে একটা অন ড্রাইভ খেলে এক রান নেবেন, খুব সিম্পল ব্যাপার। বাট ওনার ওই জায়গাটা ছিল ওই পার্সোনাল ইগো ক্ল্যাশ, উনি হয়তো মারবেন না ধরবেন, সিঙ্গেল খেলবেন নাকি মারবেন, ওই করতে করতে তিনি আসলে টপেজ করে ক্যাচটা দিয়ে ফেলেছেন। সো এই যে ব্যাটেলগুলো, এগুলো কিন্তু সত্যিকারের অর্থে যেটা বলছিলাম আইকনিক মোমেন্টের জন্ম দেয়। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে ভক্ত যারা আছেন এনজয় করা উচিত। এইখানে এক পক্ষ সাকিব আল হাসানের সাপোর্টার তামিম ইকবালকে দেখতে পারেন না, আরেক পক্ষ তামিম ইকবালের সাপোর্টার সাকিব আল হাসানকে দেখতে পারেন না, এইটা নিয়ে আসলে কামড়াকামড়ি কেউ আর কেউ করার কোনো মানে নাই, মোমেন্টগুলো এনজয় করা উচিত আপনাদের, এই জায়গাটায় আরও অ্যাপ্রিসিয়েট করা উচিত। ওয়েল ঠিক আছে, দুজনের মধ্যে এরকম একটা ব্যাপার আছে, কিন্তু বিপিএল টুর্নামেন্টের একটা আইকনিক মোমেন্টের জন্ম দিয়েছে। আমার কাছে মনে হয় যে এটাই আসলে দিন শেষে ক্রিকেটের সার্থকতার জায়গা, নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি খোঁজার চেষ্টাটা করা উচিত। থ্যাংক ইউ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।